নিচে জিম থাকে না, এই যে হালকা একটু আগে তো ওই আলামিন ভাই এদিকে নিজেই যাচ্ছে। কালকে না তিন দিন, কালকে না তিন দিন, ঠিকই আছে। আর কি প্রোগ্রাম প্রোগ্রাম করেন নাই স্যার? হ্যাঁ স্যার, না রে মানুষ এখন ঢাকার বাইরে ঘুরতে কম যায়, ভাড়া বেড়ে গেছে না অনেক, 500 টাকা ভাড়া, 700 টাকা, 600 টাকা ভাড়া, 1000। দুদিন আগে একটা ইয়ার ফ্রেস 220 টাকা পেয়েছি দোকানে, দিয়েও দিতাম 20 টাকা আমার কাছে ছিল না দাম করে। পরে কালকে গেছি আমার কয় 350 টাকা, একদম 250 টাকা হলে নিতে হবে। তিন চার দোকানে গেলাম, দিয়ে একই অবস্থা, কি করবে রোজ হতে এমন একটা জিনিস বাকি নাই আপনার কোনো জিনিস মানে যে ইয়া না বসে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেছে। আমাদের মতো যারা চাকরিজীবী এরা তো গরু গুস্ত খাওয়া বাদ দিতে ওইটা তো ওইটা যত টাকা দাম হোক না ওইটা ওইটার মজা খাইব জিনিস নেই। আগে একটা জিনিস বা দাম বাড়লে মনে করেন ওইটা আর কিনতেই না পাবে, বামের রাস্তা বাইরে যাবো না মধুবাগটা ঢুকলে বামের রাস্তা বেরিয়ে এটা আপনি মহানগর পার হয়ে ঢুকবেন, বুঝছেন? মহানগর পারে, হ্যাঁ নাহলে মহানগরে যাবেন করে যাবেন, মহানগরের পার হয়ে আরেকটা কিন্তু আছে দোকান। তাহলে
এটা পার হয়ে তারপর বাইরে যাবে। তোর দাদা নামার সময় খালি বিড়ায় দিলে চল লেগে যাবো আমি। হ্যাঁ ব্যারেক ব্যারেক পাল্টাইছি না, বহুত বহুত কাজ করছি। ওই ব্রিজের থেকে নামার পরে ওই বামে ক্রসিং হওয়ার জন্য হাইটা তাইলে তো ওদিকে আমার কাছে না এখন তো অন্য অনেক দূর ব্রিজে গেলে আপনার অনেকটা করে আসতে হবে, মানে অনেকটা দূর কিন্তু ঘুমাইল এতক্ষণ যায় না এখন হ্যাঁ
আছে মনে হয়, নেমে যেতে পারেন। হ্যাঁ সিগনাল আছে। Thank you, Doug.